এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আপনাদের সবার তো আমরা ভালো আছি। আজকে আমি শেয়ার করতে যাচ্ছি, আমি মাসির শাশুড়ি করে ঘুরতে গিয়েছিলাম আর সেই কিছু মুহূর্তের ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। গেটে ঢোকার পরেই পর্ন দেখেছিল, সেজন্য আমার মেয়ে আমাকে অনেক খুশি হয়ে ডাকাডাকি করেছে, বলেছে সেখানে নাকি অনেক ফিশ আছে, মাম্মি তুমি দেখে নাও, তাড়াতাড়ি দেখো। আর আমার মেয়ে কিন্তু পর্ন হাউস অনেক বেশি পছন্দ করে, তার নানাগড়ও তেমনি পর্ন হাউস, আর এগুলো দেখার পর সে সত্যি অনেক বেশি খুশি হয়, আর তার খুশি দেখে আমার অনেক ভালো লাগে। এখন সে বায়না করেছিল মাসি শাশুড়ির ঘরের উপরে ওঠার জন্য, এটা হচ্ছে আমরা দুতলার উপরে উঠেছি, আর সে নাকি দেখবে এখানে গার্ডেন আছে কি না। আর এই তো তাকে নিয়ে একটু ঘোরাঘুরি করে আবার নিচে নেমে যেতে হবে। এখন অ্যাকচুয়ালি হচ্ছে বিকেলবেলা, আর বিকেলবেলায় ঘুরতে এসেছি। আর মাসি অনেক দিন অনেক সময় দাওয়াত করেছেন কিন্তু আসা যায় না, সুযোগ সময় হয় না। আজকে একটু ফ্রি ছিলাম, সো ভাবলাম সবাইকে নিয়ে একটু ঘুরে আসি। মাসির ঘরে আসার পর মানে সত্যি আমার মেয়ে অনেক বেশি পছন্দ করেছে, আর সে অনেক হাঁটাহাঁটি, তার টাইম যেন নেই এই রুম থেকে সেই রুম, লাফালাফি ঝাঁপি সব কিছু করতে আসে। আর মাসির শাশুড়ি খুবই খুশি হয়েছেন ওনার ঘরে আসার জন্য। অ্যাকচুয়ালি সবসময় সময় দিয়ে আমরা পারি না কারো ঘরে যেতে, আর এবার অনেকটা ফ্রি ছিলাম, সো আসতে পেরেছি, ভালো লাগলো, আর ওদেরও অনেক ভালো লেগেছে। আমি যে জায়গায় যাই আমার মেয়ের ভিডিও করতে আমি অনেক বেশি পছন্দ করি, সো আমি ভিডিও করে রাখি। আজকেও তেমনি কোনো দিকে যাওয়ার পর অ্যাকচুয়ালি আমার মেয়ে অনেক খুশি হয়, আর খুশির মুহূর্তের ভিডিওগুলো আমি অবশ্যই করে রাখি। বড় হলে সে এগুলা দেখতে পারবে, তার মায়ের সাথে সে কোথায় কোথায় গিয়েছিল, আর আমার নিজেকে বলতে হবে না, তাকে আমি ভিডিওগুলো দেখিয়ে দিলে সে অবশ্যই বুঝে যাবে যে মায়ের সাথে অনেক ঘোরাঘুরি করেছে। আমি কিছু কিছু মুহূর্তের ভিডিও শেয়ার করেছি, এখানে পুরো ভিডিও নেই, আমরা অনেক সময় ছিলাম আর পুরো ভিডিও করিনি অবশ্য। অ্যাকচুয়ালি রিলেটিভসের ঘরে যাওয়া আসা করাটা অনেক উত্তম কাজ, আমাদের এই ব্যস্ততা লাইফের মধ্যেই আমরা যতটুকু পারি সময় বের করে অ্যাকচুয়ালি রিলেটিভসের ঘরে যাওয়া আসা করতে হয়। এতে করে রিলেশনটা অনেক বেশি ভালো থাকে আর সবার জন্যই ভালো। আমরা যখনই শিলচর যাই কোনো না কোনো কাজের ব্যস্ততার মধ্যে দিয়ে আমরা যাই, সেখানে ট্রেনিংও থাকে বা এর ফাঁকে দিয়ে আমরা রিলেটিভসের করে যাওয়ার চেষ্টা করি। অ্যাকচুয়ালি ভিডিও করে শেয়ার করা আমার একটা হ্যাবিট হয়ে গিয়েছে, আর সেই হ্যাবিটের জন্যই আমি কিছু না কিছু মুহূর্তের ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। আর আমার ইউটিউবিং করার প্রায় 1.5 থেকে 2 বছর হয়ে গিয়েছে, সো এগুলা অনেক অনেক বেশি হ্যাবিট হয়ে গিয়েছে। আমার অনেক বেশি ভালো লাগে যে কোনো মুহূর্তের ভিডিও করা, অনেক সময় আমাকে ডিলেট করতে হয় কারণ আমি অনেক সময় এডিটিং করার সময় পাই না, এডিটিং করা একটা ঝামেলা, ফ্রি টাইম ফ্রি সুযোগ খুঁজে মানে বের করা অনেক কঠিন হয়, সো অনেক সময় আমাকে ডিলেট করতে হয়। কিছু কিছু মুহূর্তের ভিডিও অবশ্য আপনাদের সাথে শেয়ার করি, এডিটিং করা অনেক একটা বড় কাজ, ফ্রি হয়ে এডিটিং করতে হয়, মন দিল কাজ কাম সব কিছু থেকে ফ্রি হয়ে এডিটিং করতে হয়। রিলেটিভসে ঘরে যাওয়ার পর আমি কিছু মুহূর্তের ভিডিও করেছিলাম, পরের দিকে আরও অনেক সময় আমরা ছিলাম কিন্তু আর ভিডিও করিনি, আর এটুকুই ছিল। বিকেলের দিক সবাই পায়েস খাবেন, সবাই বলছেন যে পায়েস বানানোর জন্য, সো আমার ছোটো বোন পায়েস বানাচ্ছে দেখতে পাচ্ছেন, সে যে কিছুই বানায় অনেক মন দিয়ে বানায়, তার হাতের প্রত্যেক রেসিপি অসাধারণ হয়, অনেক মজার হয়। এখানে নিশ্চয় সে দুধ দিয়েছে, সে যে সময় বানিয়েছিল সেই সময় অবশ্য আমি কিনারে ছিলাম না, সো সব কিছু পারফেক্টলি বলতে পারছি না। আর তাকে বলেছিলাম যে ভিডিও আমার একটু চাই, সো আমাকে ভিডিও দিয়েছে করে, আর আমি অনেক ব্যস্ততায় ছিলাম সো আর ভিডিও করতে পারিনি।
অবশ্য আরেকদিন আমি তাকে বলবো যে কীভাবে বানিয়েছো, কত টেস্টি হয়েছিল, আর পুরো রেসিপি আমার চাই, অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করব। পায়েসের মধ্যে সে দুই রকমের নারিকেল ব্যবহার করেছে, কিছুটা গুঁড়া করে দিয়েছে, কিছুটা টুকরো করে দিয়েছে। পায়েসের কালার দেখে বোঝা যাচ্ছে সে জ্যাগারি দিয়ে বানিয়েছে, আর অনেক বেশি দুধ দিয়ে বানিয়েছে। সো এই পায়েসটা বেশি টেস্টি ছিল, অনেক অনেক বেশি টেস্টি ছিল। রিলেটিভসে ঘরে কিছু ফটো উঠিয়েছিলাম, আমার মেয়ের, তার বাবার, সবার কম বেশি ফটো উঠিয়েছিলাম। সেই ফটোগুলো মেমোরি হিসেবে থাকবে, আর আমি ভিডিওর মধ্যে অ্যাড করে দিয়েছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।